আমি হনুমান যখন চোখের জলে মুখ ভাসাচ্ছেন, তখন
হয়েছে বিভীষণ। বিভীষণ এসে বলছে যে হনুমান প্রভু কাঁদছেন, তার ভাইয়ের আমি মৃত্যুর কথা কল্পনা করি, ভাইয়ের মৃত্যু হয়ে যেতে পারে এটা মনে করে প্রভু কাঁদছেন, কিন্তু তুই কাঁদছিস কেন? রামের বলতে যা ছিল বনবাসে আসার সময় সবই তো
সম্বল ছিল সীতা আর লক্ষ্মণ। সীতাকে হরণ করে নিয়ে গেল দুষ্ট নিশাচর রাবণ, পরে রইল লক্ষ্মণ। সেও জমেন দুয়ারে প্রায় পা দিয়ে দাঁড়িয়ে, এইবার এই সব্যশান্ত রামের কাছে তুই রসিকতা নিয়ে এসেছিস কি দেবতোকে পাঠিও, কোন থেকে দেবতোকে পাঠিও? হনুমান পাখিও দেওয়ার যোগ্যতা তো তোমারই আছে, চৈতন্য চরিতামৃতে আছে, আপনার লুকাইতে প্রভু নানা ছল করে, তথাপি তাহার ভক্ত জানো না। ভগবান নিজেকে লুকাতে চান, নিজের ঐশ্বর্য ঢেকে রাখতে চান, কিন্তু কোন কোন ভক্ত সেটা সন্ধান পেয়ে যায়। তাই হনুমান বলছে যে দয়াময় যে পাখিও আমার প্রয়োজন তা তোমার ধন সম্পদ বিষয় বৈভবের নয়, তাহলে Oh,
রাবণ যখন দিশেহারা হয়ে কাছে ছিল মামা কালনেমি, মামা কালনেমি মায়া বিদ্যায় খুব বলিয়া বাহুবল মন্দ নেই, অতএব কাছে মামা কালনেমি ঘটল, মামাকে ডাকল, মামা 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 আমি তোমার ভাগ্নে লঙ্কেশ্বর রাবণ। ও বাবা বসানো, হ্যাঁ তুমি এই মন্ত্রে কি মনে করো আমাকে এত টাকা দিয়ে করতে? আর বলো না মামা, এমন এক সংকটে পড়েছি তুমি ছাড়া আর উদ্ধার নেই। তোমার মতো মানুষ সংকটে পড়ে কবে তুমি? মামা হাতির পিছনে পা সুদা নেব ডুবে না। হ্যাঁ এটা সবাই বলছো। আচ্ছা তোমার সংকটটা কি তুমি সেইটা বলো। সংকটটা হলো মামা, হ্যাঁ লক্ষণকে শক্তি সেবের আঘাত করেছিলাম একটু জানোই, মারা যাবে কিন্তু মামা সূর্যোদয়ের আগে যদি লক্ষণের চিকিৎসা হয় তাহলে দুটো সেরে উঠবে। ও যে সংকট সৃষ্টি হয়েছে সেটা হলো আমার মনে হলো পূর্ব পূর্ব দিগন্তের দিকে তাকিয়ে লক্ষ্য করলাম সম্ভবত হনুমান গন্ধমাদনে দিকে যাচ্ছে। হ্যাঁ মামা কিন্তু আমি নিশ্চিত নই, আচ্ছা এই জন্য তোমাকে ডাকছি, তুমি বেরিয়ে এসে দেখো তো মামা ওই যে দলি ধরলে আমি অর্ধেক একটা
হয়ে যাও। তোমার তো দশ হাজার আনি তাই না? তাই তো, ওই দশ হাজারের পাঁচ হাজার তো পাটের অংশ তো জানা মামা। এটা তুমি কেমন কথা বলছো, অশাস্ত্রীয় কথা। আচ্ছা ঠিক আছে মামা, রানীর যে অর্থ এক আমি তোমায় দিয়ে দিই। দিদা হ্যাঁ আচ্ছা ভাবে বলো, আরো দুটো মিত্র আছে অর্থ। ঠিক আছে বলো, সীতার জন্যই সবকিছু, সেই সীতা খালি তোমার হাতে দেব। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে দেবো তাহলে আমি যাবো। হ্যাঁ তাহলে মামা আর দেরি করো না। সমস্যাগ্রস্ত যেহেতু আমি নিজে দেব, আর সমস্যা না করলে লাগলে তুমি আমার কি দেব না? আমি তোমার প্রধান কেন ভাগ্যে রাখবো মন্দ দড়ি, মন্দ দড়ি রূপে।